গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে পৌনে আটটা সাতটা পঁয়তাল্লিশ আর একজন পাশে ঘুমোচ্ছে আর আমি কী করছি দেখো জানলাটা একটু খুলে দিয়েছি দিয়ে বসে বসে সেলাই করছি তার আগে আমার অনেকগুলো কাজ হয়ে গেছে বাসি জামা কাপড় ছেড়ে ওয়াশরুম থেকে ওয়াশরুমের কাজ ছেড়ে বাসি জামা কাপড় ছেড়ে তারপরে যা চবনপ্রাশ খেয়ে তোমাদের দাদাকেও যবনপ্রাশ খাইয়ে দিয়েছি দিয়ে নিয়ে বসে আছি এখানে ঠান্ডা খুব পড়েছে এবার নিচে যাব গিয়ে চা করব করে বাবা মাকে দেব আমিও খাব। ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করে নিই সকাল সকাল তোমরা সবাই কেমন আছো আর কার এলাকায় কার দেশে কেমন ওয়েদার সেটা একটু আমাকে জানিও কমেন্ট করে কয়েকদিন আমি কমেন্টে ঠিকভাবে উত্তর দিতে পারিনি তার জন্য কিছু মনে করো না একটুখানি বিজি ছিলাম কালকের ভ্লগ ভ্লগটা দেখলেই বুঝতে পারবে যে আমি কেন বিজি ছিলাম তো সেই জন্যই উত্তর দিতে পারিনি আর আজ আজকে আশা করব সবারটারই উত্তর দিয়ে দেব দেখো সকালটা শেয়ার করার জন্য তোমাদের সঙ্গে চলে এসেছি ছাদে সূর্য উঠে গেছে ওই যে পূর্ব দিক সূর্য মোটামুটি ভালোই উঠে গেছে এবার তোমাকে আমাদের ছাদ বাগানটা দেখাই তোমাদেরকে দেখো আমাদের ছাদ বাগানে বিনস গাছগুলো খুব সুন্দর বড় বড় হয়ে গেছে বিনস গাছগুলো দোপাটিগুলোয় ফুলে ভরে গেছে বিন্স গাছগুলোতেও ফুল এসে গেছে তবে কি বলো তো এবার একটু গন্ডগোল হয়ে গেছে বাবা নিজে যায়নি দিদি বিনস গাছের বীজ এনেছিল তো লতানে বিনসের বীজ নিয়ে চলে এসছে বাবা যেটা আনে সেটা সেই বিনস গাছটা লতানে হয় না দাঁড়ানো দাঁড়ানো হয় সুন্দর হয় আর এই দেখো চন্দ্রমল্লিকা পিটুনিয়া তারপরে এইদিকে দেখো গাঁদা ফুলের গাছগুলো আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি একটা চন্দন গাছ আছে এ দেখো এটা বিন্স গাছ অনেকগুলো বিনস গাছ হয়েছে আর ফুলও ফুটেছে ভালো চন্দন গাছটা তোমাদের দেখাই এই দেখো এটা চন্দন গাছ আর সব যেগুলো ইয়েগুলো আছে না কি বলে ইনকাগুলো ইনকাগুলোতেও কিন্তু বেশ ভালোই বড় বড় কুড়ি এসছে তবে দেখে মনে হচ্ছে সবগুলো ইনকাই হলুদ হয়ে গেছে অরেঞ্জ একটাও আসেনি সবগুলো ইনকা হলুদেরই হয়ে গেছে এবার চলে এসেছি নিচে নিচে এসে চা বসিয়ে দিয়েছি সকালবেলার চা চাটা এখন খাবো আমি মা বাবা আর দিদি তোমাদের দাদা এখনও শুয়ে আছে ওকে তুলিনি ওকে তুলবো সাড়ে আটটার সময় আর সাড়ে আটটার সময় তুলে ওকে ফার্স্ট দেবো হানিটাসের যে হট আছে ওটা এখন আমরা চাটা করে মায়ের ঘরে গিয়ে সুন্দর করে টিভি দেখতে দেখতে চা খাবো টিভিতে কি দেখবো বলো তো আকাশ আটে যে গানের প্রোগ্রাম হয় না সকালবেলা সেইটা দেখবো সেটা দেখতে দেখতে আমরা চাটা খাবো চা খাওয়া হয়ে গেল তারপরে আবার অন্য কাজের দিকে এগোবো আর চায়ের সাথে এটাকে চা বলবো না এটাকে চা ফি বলা যায় বলো কফি নয় চা ফি এই তিনটে কাপ আমাদের তিনজনের আর বাবার কাপটা আলাদা মানে বাবাকে আলাদা করে প্লেটে করে দিয়ে দিই আর আমরা তিনজন একটা থেকেই খাই আর তারপরে চা কমপ্লিট হয়ে গেলে এবার তারপরে চলে যাব আমরা হচ্ছে আড্ডা দিতে মানে সবাই মিলে আড্ডা দিতে দিতে চা খাবো তারপরে যাব তোমাদের দাদার কাছে অসুস্থ মানুষ কি খাচ্ছে দেখো বলো একটু গুড মর্নিং গুড মর্নিং খুব খারাপ অবস্থা আদে ইয়ে আছে কি খাচ্ছে সেটা বলে দাও হানিটা সিফ হানিটা সিফ হট সিফ হানিটা স্যার আজকে জলখাবারে চাউমিন বানানো হচ্ছে আর উইদাউট অনিয়ন চাউমিন পেঁয়াজ ছাড়া চাউমিন কীভাবে বানাচ্ছি দেখো আমি তেলটা হোয়াইট অলটা গরম করে ওর মধ্যে দিয়ে ফোড়ন দিয়েছি দিয়ে ফুলকপি আর আলুটা ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি আর চাউমিনটা আগেই সেদ্ধ করে নিয়েছি আর একটু বাদাম ভেজে রেখেছি যেটা আমি এর সাথে অ্যাড করবো একদম অন্যরকম প্রসেসে চাউমিন করছি আজকে ফুলকপি আলু ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কুচি করে রাখা টমেটো সেদ্ধ করা নুডলসগুলো দিয়ে দিয়েছি অফ ক্যামেরা আমি এতে দিয়ে দিয়েছি এক টুকরো বাটার আর আমি এখন এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি তাহলে রেডি আমাদের পেঁয়াজ ছাড়া চাউমিন জানি না খেতে কেমন হবে খেয়ে দেখতে হবে হাই ফ্রেন্ডস গুড ইভিনিং এখন কটা বাজে তো এই যে আমার পাশে ঘুমোচ্ছে আজকেও অফিস যেতে পারেনি শরীরটা এতটাই খারাপ কি হয়েছে বলো তো কাশিটা হচ্ছে তো কাশতে কাশতে না সারা শরীর ব্যথা হয়ে গেছে ওর জন্য আজকেও আর অফিস যেতে পারেনি তো যাই হোক আমি এলাম তোমাদের সামনে আজকে একটা রেসিপি শেয়ার করব তোমাদেরকে বলেছিলাম যে বিনা পেঁয়াজে বিরিয়ানি রান্না যদিও ওটা গতকাল রাত্রে মানে বুধবার রাত্রে রান্না করেছি আজকে তো বৃহস্পতিবার আজকে ব্লগের লাস্টে আমি শেয়ার করছি সেটা আর ব্লগটা বেসিক্যালি স্টার্ট করলাম এখন থেকেই বলতে পারো কেননা তোমাদের সামনে ক্যামেরার সামনে আমি এখনই এলাম এর আগে আমি কিছু কিছু ক্লিপিংস নিয়েছি যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো ক্যামেরার সামনে আমি এখনই এসছি সেই জন্য বলি তোমরা সবাই কে কেমন আছো আশা করি খুব ভালো কেউ নেই তার কারণ দুটো একটা হচ্ছে ওয়েদার ভীষণ খারাপ কখনো হালকা গরম কখনো ঠান্ডা এখানে তো ঠান্ডা পড়েছে ওই খানিক্ষণ ঠান্ডা থাকে আবার গরম হয়ে যাচ্ছে ফ্যান একটু হালকা চালালে ভালো হচ্ছে এরকম যা করতে করতে একজন অসুস্থই হয়ে গেছে আর দ্বিতীয় কারণ হচ্ছে যে জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে এর মধ্যে ভালো থাকা মধ্যবিত্তর পক্ষে ভালো থাকাটা খুব কষ্টকর জিনিসপত্রের দাম নয় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেমন পেঁয়াজ পেঁয়াজ তো আমাদের ধরো রান্না করতে গেলে পেঁয়াজটা আমিষের দিনে আমাদের লাগেই তাই না পেঁয়াজ তো সেই সেই পেঁয়াজ এখন বাজারে দেড়শো টাকা কেজি তো কি খাবো তো সেই জন্য মধ্যবিত্তর এটা একটা বড় সমস্যা গতকাল তো দেখলে তোমরা যে বাবা মায়ের মানে আমার ইনলস শাশুড়ি মা আর শ্বশুরমশাই দুজনের অ্যানিভার্সারি ছিল ফিফটি ওয়ান্থ অ্যানিভার্সারি ফিফটি ফার্স্ট অ্যানিভার্সারি একান্নতম বিবাহবার্ষিকী ছিল তো আমরা দুজনে ঠিক করেছিলাম মা বাবাকে সারপ্রাইজ দেবো মা বাবা কিন্তু কিছু জানতো না মা বাবা জানতোই না মা খালি সকালবেলা উঠে মন্দিরে গেছে পুজো দিয়েছে আর এমনি নর্মাল যা খাওয়া দাওয়া হয় ভাত ডাল তরকারি ওরকমই মানে ভাত ডাল উচ্ছে ভাজা আমাদের একটা থাকেই উচ্ছে ভাজা চাটনি এরকম ব্যাপার শাক এমনি রান্না হয়েছে খালি এটাই বলেছিলাম যে বিকেলবেলা কিছু রান্না করতে হবে না তোমাকে কিন্তু কি করব না করবো কিচ্ছু বলিনি টোটালটাই বাবা মাকে সারপ্রাইজ দিয়েছি কারণ বাবা মাও তো কিছু এক্সপেকটেশান তাদের থাকে না আমি জানি এক্সপেকটেশান নয় কিন্তু বাবা মাকে খুশি করতে পারলে আমাদের ভালো লাগে তাই না তো সেই জন্যই প্ল্যানিংটাই কিন্তু শুধু আমরা দুজন নয় আমি ও আমার বড় ভাগ্নি আর দিদি আমরা চারজনে মিলে গোলটেবিল বৈঠক বসিয়েছিলাম আগের দিন রাত্রে দরজা টরজা বন্ধ করে যাতে বাবা মার পুচকিটা না জানতে পারে পুচকিটা জানলেই বলে দেবে দাদু দিদাকে ওই জন্য তো বেশ গোলটেবিল বৈঠক বসিয়ে সুন্দর করে আমরা প্ল্যানিং করে নিয়েছিলাম কি কি করব কিন্তু তো আমাদের একটা প্ল্যান সাকসেসফুল হলো না সেটা হচ্ছে ভেবেছিলাম বাবা মাকে বদল করাবো কিন্তু বাজারে গিয়ে দেখলাম একটা মালা বলছে দেড়শো টাকা আর ওই দেড়শো টাকা দিয়ে একটা মালা যদি কিনে এনে মালা বদল করাতে যাই তাহলে মালা বদলের আনন্দের আগে বাবার কাছে খুব বকা খাবো সেই জন্য আর সাহস করে দুজনে কিনিনি। তো ওই জন্য গোলাপ ফুলটাই নিয়ে আসলাম ভাবে হলো মালা বদল করে তো বিবাহবার্ষিকী করেই সবাই করে আমিও এর আগে করেছি বাবা মার মালা বদল করে বিবাহবার্ষিকী তো কালকে গোলাপ ফুল দিয়ে বিবাহবার্ষিকী হল তো সেই সময় আমরা রাত্রিবেলা ভাবলাম যে বিরিয়ানি রায়তা ভীষণ প্রিয় খাবার সকলেরই আমাদের আর বাবা আমার হাতের রায়তা খেতে ভীষণ ভালোবাসে ভীষণ ভালোবাসে আমার হাতের রায়তা খেতে প্রথম যেদিন আমি রায়তা বানাতে গেছিলাম সেদিনকে বাবা বলেছিল না আর রায়তা খাবো না রায়তা ভালো না এর আগে বাবাকে কেউ কোনো একজন বানিয়ে খাইয়েছিল যে সেটা খেতে খুব ভালো মানে ভালো হয়নি বাবার মতে বাবার ভালো লাগেনি আমি তো খাইনি আমি বলতে পারবো না কেমন হয়েছিল তো আমি বানালাম রায়তাটা বানিয়ে যখন খাওয়ালাম বাবাকে বাবা বলল যে ভীষণ ভালো হয়েছে বাবা দুবার চেয়ে নিয়েছে রায়তা বাবার এত ভালো লেগেছে তাই জন্য আমি ভেবেই দিলাম যে বাবা মা মায়ের কোনো ব্যাপার না মাকে তুমি যা দেবে মা তাতেই খুশি তাই খাবে বাবার পছন্দটাকে আমরা বেশি গুরুত্ব দিই বিরিয়ানি আর রায়তা বানাবো বাজারে গেলাম চিকেন নিলাম সবই নিলাম কেক চিকেন টিকেন মিষ্টি মিষ্টি সব নিয়ে লাস্ট গেলাম পেঁয়াজ আনতে বললো একশো টাকা কেজি পেঁয়াজ না নিয়ে চলে এলাম মা বললো আমি পেছন দোকান থেকে আনিয়ে দিচ্ছি পেঁয়াজ বলে মা গেল পেছন দোকানে আনাতে পাড়ায় যে কটা দোকান আছে সবাই বললো কেউ পেঁয়াজ রাখছে না দোকানে আমি বললাম চলো আজকে পেঁয়াজ ছাড়াই বিরিয়ানি বানাবো পেঁয়াজ দরকার নেই পেঁয়াজ ছাড়াই আজকে বিরিয়ানি বানাবো দিয়ে তারপরে পেঁয়াজ ছাড়াই বিরিয়ানি বানালাম আর সেই বিরিয়ানিটার নাম দিল আমার ছোট ভাগ্নি সারাক্ষণ কি করেছে জানো তো দেখবে আমার এই বাড়িতে মানে শ্বশুর বাড়িতে স্ল্যাবটা স্ল্যাবের মানে স্ল্যাবটা এল প্যাটার্নের করা স্ল্যাবের ওপরে বসে আছে ও ডান দিকে তুমি বানাও আমি দেখি ওরা আবার এগুলো খুব আছে তুমি বানাও আমি দেখি বসে বসে ওখানে কি নাম দিল জানো বলছে মামি ও আমাকে বন্ধু বলে ডাকে কখনো কখনো মামি বলে বলছে মামি এই বিরিয়ানিটার নাম দাও গরিব বিরিয়ানি আমি দেখলাম মাথাটা ভালোই কাজ করেছে গরিব বিরিয়ানি নামটা তো ভালোই হবে কারণ পেঁয়াজ নেই বিরিয়ানিতে পেঁয়াজ এখন দামি জিনিস তো সেটা নেই মানে বিরিয়ানিটা গরিব বিরিয়ানি আনলাম চলো তোমার নামটাই দেওয়া হবে গরিব বিরিয়ানি কিন্তু বিরিয়ানিটা খেতে দুর্ধর্ষ হয়েছিল। সেই বিরিয়ানির রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আর বাকি তো আর কিছু বলার নেই রেসিপিটা শেয়ার করলেই বুঝতে পারবে রেসিপিটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে যেহেতু পেঁয়াজের এত দাম এরকম পেঁয়াজ ছাড়া এখন অনেক কিছুই করতে হবে অনেক কিছু রেসিপি শেয়ার করতে হবে যেমন দেখলে না আগেই একটা রেসিপি শেয়ার করলাম সেটা হচ্ছে পেঁয়াজ ছাড়া চাউমিন এমনকি আজকে কী হয়েছে সসগুলোও সব আমার বাড়িতে রয়েছে এখানের সস সব পুড়িয়ে গেছে সসও দেওয়া হয়নি সস দেওয়া হলে আরও ভালো হতো আর তারপরে অনেকটা কাণ্ড হয়েছিল চাউমিন করার সময় এত তাড়াহুড়ো করে করছি দশটা ভেজে গেছে জলখাবার খেতে বাদামটা ভেজে রেখেছি ওটাও দিতে ভুলে গেছি তারপরে খাবার যখন ডিস্ট্রিবিউট হচ্ছে তখন ওই বাদামটা মিশিয়ে দিয়েছি দেখলে তো কি বলে চাউমিনটা খেতে কিন্তু ভালোই হয়েছে খারাপ হয়নি আর এবার বিরিয়ানিটা দেখে নাও তো বিরিয়ানির পরে আমি আর আসছি না তাই এখনই তোমাদের বাই বাই করে দিলাম গুড নাইট বেস্ট অফ লাক বিরিয়ানিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু দেখো আজ বানাবো আমি পেঁয়াজ ছাড়া বিরিয়ানি কারণ বাজারে গেলাম দেখলাম পেঁয়াজ একশো চল্লিশ টাকা কেজি সো পেঁয়াজ কিনিনি পেয়াজ পেঁয়াজ ছাড়া ধনে দিয়ে আজকে বিরিয়ানি বানাবো আর সেই বিরিয়ানিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। বিরিয়ানির জন্য চা জলটা এখানে বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়েছি তেজপাতা দারচিনি আর এলাচ জলটা এখানে ফুটে উঠলে তারপরে আমি চালটা দেবো চালটা এখানে আধ ঘন্টা ভিজিয়ে তারপরে ধুয়ে রেখে দিয়েছি এখানে আমি চিকেনটা ম্যারিনেট করেছি ম্যারিনেশনে দিয়েছি টক দই বিরিয়ানি মশলা অল্প একটু লঙ্কা গুঁড়ো অল্প জিরে গুঁড়ো আর রসুন আর আদা বাটা পেঁয়াজ ছাড়া কিন্তু আবারও বলে দিলাম পেঁয়াজ ছাড়া বিরিয়ানি চলো এবার বিরিয়ানিটা আমরা বানিয়ে নিই নিয়ে দেখো বিরিয়ানির জন্য এখানে আলুগুলোকে আমি হালকা সেদ্ধ করে নিয়ে ভেজে নিলাম এবার তেলটার মধ্যে আমি দেব চিকেনটা ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে চিকেনটাকে আগে রেডি করে নেব যেহেতু পেঁয়াজ ছাড়া করছি তাই আর পেঁয়াজ দেওয়ারও ব্যাপার নেই তেলের মধ্যে এবার চিকেনটাকে আমি সুন্দর করে রেডি করে নেব চিকেনটা রেডি হলে তারপরে আবার আমি তোমাদের সঙ্গে আসছি দেখাচ্ছি কিভাবে আমি বিরিয়ানিটা তৈরি করছি আলাদা কিছু নয় যেভাবে বিরিয়ানি তৈরি করে সেইভাবেই করব শুধু পেঁয়াজ ছাড়া আর আমি ইউজ করব ধনে পাতা দেখো চিকেনটা আমাদের রেডি হয়ে গেছে আর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা অ্যাড করে দিয়ে চিকেনটাকে রেখে এবার আমি রেডি করে নিয়েছি ভাতটা আগেই করে নিয়েছিলাম এবার আমি লেয়ারটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে দেখছির মধ্যে আমি অল্প বাটার মাখিয়ে নিয়েছি নিয়ে আমি দিয়ে দিই সরি বাটার নয় ঘি দিয়ে দিলাম ভাতটা ভাতের ওপরে প্রথমে দিচ্ছি চিকেন আর তার সঙ্গে দেবো আলু তিনটা ইচ্ছে করেই আমরা দি দিচ্ছি না আজকে কেননা কদিন ধরে খুব রিচ খাবার খাওয়া হচ্ছে তো দিয়ে দিলাম এইভাবে লেয়ারগুলো পরপর লেয়ারগুলো দিয়ে নেব তাহলে আমাদের বিরিয়ানি মোটামুটি ওই জাস্ট ভাপে যতটুকু হবে না হলে বাকিটা রেডি এভাবে দিয়ে তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে দেব সেকেন্ড লেয়ারটা দিলাম সেকেন্ড লেয়ারের ওপরে আমি বাকি চিকেনটা দিয়ে দেব। বাকি চিকেনটা দিয়ে তার সাথে আলুগুলো দিয়ে দেব। দিয়ে তার ওপরে লাস্টে একদম ভাতের লেয়ারটা দিয়ে দেব। দিলে মোটামুটি আমাদের বিরিয়ানি এবার ভাপ হওয়ার জন্য রেডি হয়ে যাবে জাস্ট একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, ঢাকনাটা এমনভাবে দেব যাতে ঢাকনাটার থেকে কোনো রকমের ভেপারটা বাইরে বেরোতে না পারে এবার আমি একদম সিম করে দেব গ্যাসটাকে সিম করে দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট আমি রেখে দেব। আর ওপর দিয়ে যেগুলো যা 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 দেবার আছে সেগুলো দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে গোলাপ জল কেওড়া জল আর বিরিয়ানি মশলা দেব অল্প নুন আর কারণ চিকেনটাতে নুন দেওয়াই আছে আর দিয়ে দেব অল্প একটু মিঠা আতর এগুলো দিয়ে ঢাকা দিয়ে আমি বিরিয়ানি রেডি করে নিচ্ছি তারপরে আবার তোমাদের কাছে আসছি দেখ দেখাতে বিরিয়ানিটা কেমন হলো 那是这里没道理。